গোটা পৃথিবীতে আপনি যেদিকে তাকাবেন মুসলমানরা আজ নির্যাতিত নিষ্পেষিত, মুসলমানরা নানাভাবে মার খাচ্ছে, তাদের ভূখণ্ডকে অন্যরা জবরদখল করছে, করে আবার তাদের উপরে চড়াও হচ্ছে, একের পর এক অমানবিক কাজকর্ম করছে। হসপিটালের মতো জায়গায় সেখানে রীতিমতো হামলা চালিয়ে সব শত শত মানুষ শেষ করে দিচ্ছে। পৃথিবীর সভ্যতার সবক আপনাদেরকে সকাল বিকাল যারা দেয়, আমাদেরকে সকাল বিকাল যারা দেয়, আমাদেরকে সবক শোনায়, আমাদেরকে পড়ায় যে সভ্যতা ভদ্রতা কিসের গণতন্ত্র, কিসের আপনার ওই মানবিক গুণাবলী মানবাধিকার, এগুলোর সবক যারা দেয় এরাই ওই সমস্ত হাসপাতালে নিরীহ নিরপরাধ নিরস্ত্র রোগী অসুস্থ এবং চিকিৎসাধীন মানুষকে নির্মমভাবে হত্যার সমর্থন করে। এই মানুষগুলো আবার আমাদেরকে মানবতার সবক দেয়, তারা আমাদেরকে মানবাধিকারের সবক দেয়। আমাদের সমাজে বেশিরভাগ মানুষই আমরা অন্ধ, আমাদের চোখ থাকতে আমরা চোখ দিয়ে দেখি না, অন্তর থাকতে আমরা উপলব্ধি করি না, আমরা ভালোকে ভালো মন্দকে মন্দ অনেকেই আজকাল উপলব্ধি করতে পারি না। এখনো পর্যন্ত এই অনুভূতিটুকু আমাদের জাগ্রত হয়নি। যে সমস্ত মানুষেরা পাখির মতো মানুষ হত্যা করা তাদের কাছে কোনো ব্যাপার না, কোনো বিষয় না, তারা আমাদেরকে মুসলমানদেরকে মানবাধিকারের সবক শোনায়। আমরা আবার মনে করি তারা মানবাধিকারের ধ্বজাধারী, তারা বোধহয় মানবাধিকারের মানুষের অধিকারের ব্যাপারে খুব বেশি সচেতন। আমি প্রায় বলার চেষ্টা করি মুসলমানের সন্তান বাঘের বাচ্চা শিয়ালের কাছে যাচ্ছে বীরত্ব শিখতে, আজকে আমাদের অবস্থা হয়েছে সেরকম। আপনি যে দিনের অনুসারী এই দিনে নাই এমন কিছু নাই, যা প্রয়োজন তার সবকিছু এখানে আছে, আপনার কারোর কাছ থেকে ধার করার প্রয়োজন নাই, ওরা আপনারটা ধার করে নিয়ে আপনাকে আবার সবক দেয়। আপনি প্রাউড ফিল করেন এজ এ মুসলিম এবং মুসলমান খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করে। মুশকিল হলো আমরা মুসলমানই তো খাঁটি মুসলমান না, বড় গলায় কথা বলার সেই মানসিক শক্তি মনোবলই তো আমাদের নেই, কারণ আমরা ম্যাক্সিমাম মুসলমান আজকাল শুধুমাত্র নামে মুসলমান। আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বলিদে কোত্থেকে আসবে? আল্লাহর জন্য একটু হারাম টাকার লোভই ছাড়তে পারি না, আর কি ছাড়তে পারবো আমি? আল্লাহর জন্য ফজরের সময় কম্বলটা ছাড়তে পারি না, আর কি ছাড়তে পারবো আমি? জীবন দেয়া তো অনেক পরের কথা। আল্লাহর জন্য আমার কাছে হারামের হাতছানি আছে, আমি অবৈধ পথে টাকা কামাই করতে পারতেছি, কিন্তু আল্লাহর জন্য আমি ন করে দেবো, আমি খাবো না, আমি নেবো না। একটা চাকরি আমার অনেক গুরুত্বপূর্ণ, আমার জন্য আল্লাহর জন্য প্রয়োজন সেই চাকরি, আমি সেই চাকরি আমি ছেড়ে দিব, ওটা লোভ আমি ছেড়ে দিব। এতটুকু স্যাক্রিফাইস তো আমরা করতে পারি না। আমার রাগ এসেছে, চাইলে অনেক কিছু বলতে পারি করতে পারি, কিন্তু আল্লাহর জন্য বললাম না করলাম না এইটুকু তো স্যাক্রিফাইস করতে পারি না। আমাদের দিয়ে কি হবে? পৃথিবী আজ মুসলমানে ভরে গেছে, কিন্তু সেই 313 জন মুসলমানের অভাব আমরা অনুভব করছি, যারা বদরে মুসলমানদের বিজয়ের সূচনা করেছিলেন, সেই মুসলমানের বড় অভাব। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান। আসল ইমানে আমলে চিন্তায় চেতনায় আদর্শে নীতিতে নৈতিকতায় আমলে আচরণে লেনদেনে উপার্জনে আয় ব্যয় সামাজিকতায় সব ক্ষেত্রে কোরআন এবং হাদিস একজন মুসলমানের যে চিত্র অঙ্কন করে দিয়েছে, একজন মুসলমানের যে রূপ সেখানে লিখে দিয়েছে, আসুন সেই রূপে নিজেকে সাজাবার চেষ্টা করি, সেই মুসলমান হওয়ার চেষ্টা করি, এবং এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের অন্তরে সকল ভালোবাসা সকল বৈরিতা সেটাকে আমরা গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের মাজলুম নির্যাতিত নিষ্পেষিত ভাই বোনদের জন্য আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলি। আমরা মুখে অনেকে অনেক কথা বলি, একটু চোখের পানি কি আসলে আমি ফেলতে পেরেছি? হাত তুলে আল্লাহর কাছে যে আল্লাহ আমি এত অক্ষম, আমি কিছুই করতে পারি না, পারছি না, আমার সে শক্তি নেই সামর্থ্য নেই, আল্লাহ তুমি আমার এই অক্ষমতাকে মাফ করে দাও, তুমি তাদেরকে একটু সহায় হও, তাদের প্রতি রহম করো, একটু চোখের পানি ফেলে দোয়া করতে পারি। কোনোতে না জেলা মসজিদগুলোতে ইমাম সাহেবরা ভুলে গেছে, শুধু আমরা লেকচার দিয়েই দায়িত্ব শেষ করি। এই সমস্ত পরিস্থিতিতে মসজিদে মসজিদে কোনোতে না জেলা পড়া উচিত ইমাম সাহেবদের কর্তব্য, মুসলিদেরকে নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এরকম পরিস্থিতি। সেই সাথে জনসচেতনতা তৈরি করতে হবে, অন্যদেরকে জাগাতে হবে, বিবেকগুলোকে বদ্ধ বিবেকগুলোকে খোলার চেষ্টা করতে হবে,
যে চোখটা মেলো এবং দেখো সভ্যতার ভেগধারী অসভ্য মানুষগুলোর স্বরূপ বোঝার চেষ্টা করো, উপলব্ধি করার চেষ্টা করো। আমার দেশ আমার বাড়িতে উড়ে এসে জুড়ে বসে দখল করে উল্টা আমার উপরে হামলা আক্রমণ হত্যা, আবার সেটাকেই সমর্থন করছে পৃথিবীর তথাকথিত এই সভ্য দেশগুলো সভ্য সমাজ। এগুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে, অন্যকে সচেতনতা অন্যের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। কেন বাইতুল মাকদিস মসজিদে আকসা কেন এই ভূখণ্ড মুসলমানদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা অনেক মুসলমানরা জানিও না। কোরআনে দুটি মসজিদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, নাম ধরে উল্লেখ করেছেন, একটা হলো মক্কার মসজিদে হারাম আর আরেকটা হলো এই মসজিদে আকসা। দুইটা মসজিদের নাম শুধু কোরআনে আলাদা করে নাম উল্লেখ করেছেন আল্লাহ। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ইসরার মাধ্যমে মেরাজ রাত্রিকালীন গমনের মাধ্যমে মসজিদে হারাম থেকে এই মসজিদে আকসা হাজির করেছেন। এত নবী রাসূলের স্মৃতি বিজড়িত আরেকটা মসজিদ নাই, স্বয়ং নবীর হাতে নির্মিত মসজিদ মসজিদে হারাম এবং মসজিদে আকসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে গড়ে তুলেছে। এত নবী রাসূল সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলেমান আলাইহিস সালাম, এত নবী রাসূল একটা মসজিদে দায়িত্ব পালন করেছেন, এরকম আরেকটা মসজিদ নাই পৃথিবীতে। মুসলমানদের প্রথম কেবলা আমাদের প্রথম কেবলা ছিল মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে পৃথিবীতে কিয়ামতের আগে এই মসজিদের আশপাশের কোনো জায়গা থেকে এই মসজিদটাকে একটু দেখা যাবে, এই মসজিদটার সান্নিধ্য পাওয়া যাবে। আমরা যেরকম মক্কায় গেলে হারামে শরীফের কাছাকাছি হোটেল নেওয়ার জন্য অনেক টাকা গুনতে হয়, কারণ কাছের হোটেলগুলো অনেক দামি হয়, অনেক টাকা দিয়ে থাকতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় আসবে এই মসজিদে আসা আশেপাশে এমন কোনো জায়গা যেখান থেকে মসজিদ দেখা যাবে, মসজিদের কাছে একটু থাকা যাবে, এই জায়গাটা মানুষের কাছে পৃথিবীর সকল কিছুর চাইতে লোভনীয় হবে, প্রিয় হবে, যে এই জায়গা যদি যেতে পারতাম, এই জায়গায় একটু দাঁড়াইতে পারতাম, এটার মালিক হতে পারতাম, এটা হবে পৃথিবীর যে কোনো কিছুর চাইতে মানুষের কাছে আকর্ষণীয় এবং লোভনীয়। এরকম একটা সময় আসবে যে মানুষ এর মর্ম উপলব্ধি করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্যাতিত ভাই বোনদেরকে হেফাজত করুন, তাদের সহায় হন, আমাদের অক্ষমতাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, এবং মুসলিম রাষ্ট্র প্রধানদের দায়িত্ব যথাযথভাবে তাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমাদের সরকার এবং রাষ্ট্র যেন এই অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট মুখ খুলে প্রতিবাদ করে, সেজন্য আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি, প্রত্যেকে যার যার জায়গা থেকে সে দাবি জানানো উচিত, এবং অন্তত আমাদের সবার প্রতিনিধি হিসেবে আমাদের সবার পক্ষ থেকে মানুষের মনের যে আবেগ, আমি তো মনে করি যে আমরা যত দুর্বল মুসলমান হই না কেন, যতটা আমরা পিছিয়ে থাকি না কেন, বাংলাদেশের সর্বস্তরের মুসলমান দল মত নির্বিশেষে সবার হৃদয়ের রক্তকরণ হচ্ছে, তাহলে বেশিরভাগ নাগরিকের মনের বেদনা ব্যথা সেটা ভাষা রাষ্ট্র এবং সরকারের মুখ থেকে প্রকাশ হবে, সেটাই তো ন্যায্যতা, সেটাই তো ন্যায়সঙ্গত দাবি। সেটা বিভিন্ন সময় আলহামদুলিল্লাহ ভয়ও আমরা দেখি আমাদের বিভিন্ন সময় রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত অনাচারের বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু আরো জোরালোভাবে হওয়া দরকার, আরো বলিষ্ঠভাবে হওয়া দরকার, এবং স্পষ্টভাবে হওয়া দরকার, এবং সবসময় হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত নির্যাতিত মানুষদের নির্যাতনের হাত থেকে রক্ষা করুন, জালিম এবং অত্যাচারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করুন, আমাদেরকে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, নিজের সন্তানদেরকে মসজিদে আকসার সাথে পরিচয় করাবেন, মসজিদে আকসার বৈশিষ্ট্য কি তাদেরকে শিখাবেন, তাদেরকে শোনাবেন, তাদেরকে জানাবেন, এর ইতিহাস সম্পর্কে তাদের সাথে আলোকপাত করবেন, মসজিদে আকসার ছবি বিভিন্ন জায়গায় টাঙিয়ে রেখে মানুষকে পরিচিত করাবেন, এবং আরো যে সমস্ত দায়িত্ব আমাদের আছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে